হে গাইস, গুড মর্নিং। তো আই দেখো, সকাল সকাল রান্না করতে বসে গেছি। এখানে দেখো, কলমি শাক কেটে রেখেছি, আর এটা দেখো ভাত আর মাছের ঝোল বানানো হয়ে গেছে, আর আমের চাটনি হবে। আর তাড়াতাড়ি রান্না করছি, কারণ তোমার দাদা ভাই আজকে চলে যাবে দিল্লিতে, আমাদেরকে এখানে একলা রেখে চলে যেতে হবে। আর আরোহী দেখো এখানে কি করছে, কালকে যে মালগুলো এসেছিলাম সেগুলো নিয়ে খেলছে। তো চলো, এখন আর ভিডিও করছি না, একদম বিকেলে করছি। তো তারপর দেখো বিকেল হয়ে গেছে, আর দেখো তোমার দাদা ভাই কিন্তু রেডি হয়ে বেরিয়েও যাচ্ছে। তো কাজের জন্য কি করা যায় বলো, যেতেই হবে, কিছু করার নেই, এখানে একলা রেখেই আমাদেরকে চলে যেতে হবে ওকে দিল্লিতে। তো এখন বাজে 4টে বিকেল, তো এখনই রাত 7টা, মানে সন্ধে 7:30টার সময় ট্রেন আছে বললো, তাই এখনই বেরিয়ে যেতে হবে, কারণ স্টেশনে যেতে সময় লাগবে। তারপর দেখো মেয়ে কিন্তু কিছুতে ওকে ছাড়বে না ওর পাপাকে, দেখো কীভাবে দেখো ধরে রেখেছে, কিছুতে ছাড়বে না। কেন জানি না কী হয়েছে, কালকের থেকে ওর বাবাকে তো একটুকুও ছাড়ছে না, সারাক্ষণ যথায় যাচ্ছে, সাথে সাথে করে নিয়ে যেতে হচ্ছে। তো তারপর দেখো আমি জোর করে ওকে নিয়ে নিলাম ওর বাবার কোল থেকে, আর ওর বাবারও খুব মন খারাপ, মেয়ে ছাড়ছে না। তো তারপর আমাদের সবাইকে বাই বাই করে দেখো গাড়ি এখানে স্টার দিয়ে দিচ্ছে, এখানে যাবে ওদের সামনে মেস আছে, ওই মেসে গাড়িটা রাখবে, তারপর স্টেশনে যাবে। তো জানি না কতদিন বাদে ফিরবে, বলে তো গেল 10 থেকে 15 দিন লাগবে, তো জানি না কতদিন লাগে। তো আমাদের বাই করে দেখো চলে গেল, আর আরোহী কিন্তু খুব কান ছিল, সেটা দেখালাম না তোমাদের। তারপর আমরা দেখো রুমে যাচ্ছি, আর আরোহী দেখো একদম মন খারাপ হয়ে গেছে, আমার কাঁধের উপর মাথা ফেলে দিয়েছে, দেখো খুব মন খারাপ। তো তারপর দেখো আমরা নিচের থেকে এসে দেখো মেয়েকে, মানে আরোহীকে বসিয়ে দিয়েছি, তো দেখেই বুঝতেই পারছো ওর মনটা কিন্তু ভীষণই খারাপ, একদম চুপচাপ শান্ত শিষ্ট হয়ে, মানে এক রাশ মন খারাপ নিয়ে বসে আছে। দেখো এখন দরজার দিকে তাকিয়ে আছে, যতগুলো বাইক আসছে বলছে পাপা পাপা, মানে বাইকেলেই ভাবছে পাপা আসছে। দেখো চুপচাপ বসে আছে, আমি কিন্তু অনেকক্ষণ থেকে কথা বলার চেষ্টা করছি, কিছুতেই বলছে না, বারবার দরজার দিকে তাকাচ্ছে। দেখো আমাকে বলছে পাপা, ওদিকে চলে গেল। পাপা বলছে পাপা, আমি বলি আসছে, বলছে না ওদিকে চলে গেল। খুব মন খারাপ, এই টাকাটা ওর বাবার কাছ থেকে নিয়েছে, এসব বারবার বলছে পাপা ওদিকে চলে গেল আর কি। তো চলো মেয়ের মনটা একটু ঠিক করি। তো তারপর দেখো তোমার দাদা ভাই যে সকালে যে সবজি পাতুলো সব এনে দিয়ে গিয়েছিলো, সেগুলো এখানে দেখো সব রাখলাম, মানে সব গুছিয়ে রাখছি আর কি, কারণ অনেক গরম পড়েছে, তাই জন্য আর খারাপ হয়ে যাবে, তাই জন্য ভালো করে রাখছি। আর এই বস্তাতে সব আছে, মানে রেশন দোকানের জিনিসপত্র, তো বস্তার থেকে আর বার করবো না, ওটা এখন লাগবে না ওগুলো, তো ওটা বস্তার মধ্যেই থাক। শুধু সবজি পাতিগুলো ভালোভাবে আলগা করে রেখে দিয়েছি, যাতে বাতাস পায়, খারাপ না হয়ে যায়। আর দেখো সব কিছু গুছানো আমার হয়ে গেছে, আর আরোহীকে বসিয়ে রেখেছি, কারণ এইসব নাড়াচাড়া করলে একটু মনটা ঠিক হবে ওর। দেখো কত কিছু সবজি এনে দিয়ে গেছে, মানে এক সপ্তাহ তো আমাদের কিছু আনতেই হবে না, তারপর দেখা যাবে আর কি, আর নিজে নিয়ে আসবো, কোনো প্রবলেম নেই, সব কিছু কাছেই আছে। আর এই দেখো এখানে দেখো কাঁচা লঙ্কা আছে, আর এটা যে আছে দেখো ধনে পাতা, আর কারি পাতা আছে, আর একটা আদা আছে, এগুলো কিন্তু এখানে ফ্রিতে দেয়, এগুলোর জন্য কোনো টাকা লাগে না, এগুলো সব ফ্রিতে দেয়। আর এখানে দেখো মেয়ের জন্য কিছু ফল এনে দিয়ে গেছে, কলা লেবু, এগুলো খায় ও, তো তাই জন্য সব গুছিয়ে রেখে দিলাম, বাতাস পাবে, পাখার তলে দিয়ে দেবো আর কি। আর দেখো ওকে ওকে দেখলে খুব নাড়াচড়া ব্যস্ত হয়ে গেছে, তারপর ওকে খাইয়ে দেয়, একটু নিচে নিয়ে এলাম বন্ধুর সাথে খেলার জন্য, যাতে মনটা একটু ঠিক হয়। তো তিনজনে খেলছে, তো চলো আজকে ভিডিওটা বড় করছি না, আজকে এই পর্যন্তই রাখছি, তো চলো দেখা হবে পরের ভিডিওতে।
যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারাও তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই, তো চলো বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।